আসসালামু আলাইকুম। মেটা দুনিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে গিয়া ওয়াচ টাইম। আপনারা যারা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারতেছেন না, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা এবং আপনাদেরকে নিয়ে আজ আলোচনা করবো এই ভিডিওটিতে। বন্ধুরা, আপনারা যারা ওয়াচ টাইম করতে পারতেছেন না, আপনারা দৈনিক মিনিমাম 4টা 5টা 6টা এভাবে রিলস ভিডিও দেবেন। মিনিমাম 4টা করে রিলস ভিডিও দেবেন টানা 2 মাস। আপনারা 2 মাসে কি কন্টিনিউ এই 4টা করে রিলস ভিডিও দিতে থাকবেন, 4টা করে রিল ভিডিও দিবেন। আর প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আপনারা লাইভে থাকবেন। 1.5 ঘন্টা করে লাইভে থাকলে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে 100%। আপনারা যদি টানা 1 মাস লাইভ করেন, যে 1.5 ঘন্টা করে লাইভ করেন, আর দৈনিক যদি 4টা বা 5টা করে আপনি ভিডিও যদি আপলোড করতে থাকেন, আপনাদের ওয়াচ টাইমটা 100% কমপ্লিট হয়ে যাবে। আজ এখানেই, আল্লাহ হাফেজ।